ন্যায় যাত্রা প্রথমতে এই ন্যায়ের কথা কয় যে তোমালোকৰ নেতৃত্বত 79ৰ পৰা 85 লৈকে 855 জন লোকক গুলিয়াই গুলিয়াই শহীদ কৰা হৈছিল অসম আন্দোলনৰ সময়ত তোমাৰ ককাদেউতাই যে 62 চনৰ সিনা আগ্ৰহণৰ সময়ত কৈছিল যে মাই হার্ট গোজ টু উইথ দ্য পিপল অফ আসাম বুলি আমাক এৰি দিছিল তাৰ ন্যায় লাগে তেওঁ টুইটটোত তেওঁৰ ভাৰতৰ বিষয়ে বৰ্ণনা কৰিছে কাশ্মীৰৰ পৰা কন্যাকুমাৰীলৈকে গুজৰাটৰ পৰা পশ্চিমবংগলৈকে যিজন মানুহে নাজানে যে পশ্চিমবংগৰ এফালেও আমি যে 7খন ৰাজ্য আছোঁ তেওঁৰ ভাৰত অভিধাটোত আমি নৰ্থ ইষ্ট নাই বা অসম নাই তালৈহে তেওঁ কি ন্যায় কৰিব যতেই তেওঁলোকে ভাৰতজোৰ নামৰ যাত্ৰাটো কৰিছে ততেই তেওঁলোক হাৰিছে রাহুল গান্ধী ন্যায় যাত্রাটো তেওঁ আহিব আমি ওয়েলকাম করিম কারণ এবার আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনের দিন চাত প্রায় 500% টুরিস্টর সংখ্যা বাড়িছে অসমত আর কেগুলো টুরিস্ট বাড়ব আমি এটাই ভাবো ইতিমধ্যে সংসদতো মই কৈছো যে রাহুল গান্ধী বা গান্ধী বাদ্রা পরিয়ালের লোকসকল বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আসলে দে আর পলিটিক্যাল টুরিস্ট যেতিয়া নির্বাচন আহে তেনেকুৱা সময়ত বা কিবা এটা ডাঙর ঘটনা ঘটে তেতিয়া টুরিস্টর দরে তেওঁলোকে আহে গাঁৱে ভূঁয়ে বাগানে চরে তেওঁলোকে দুখনমান ফটো তোলে দুটামান মাইক্রোফোনের গত মন্তব্য দিয়ে গুছি গেছে পলিটিক্যাল টুরিস্ট আহিব আর তেওঁলোক অসমলৈ আহিলে আরো ভাল কারণ দেখিছো যে যতেই তেওঁলোকে ভারতজোড়ো নামের যাত্রাটো কৰিছে ততেই তেওঁলোক হারিছে গতি তেওঁলোক আহিলে ভাল আর তার উপরও কি ন্যায় যাত্রা রাহুল গান্ধীকে আমি যিদিনাখন আহিব তেওঁক আমি সুধিম প্রথমতে এই ন্যায়ের কথা কয় যে তোমালোকৰ নেতৃত্বত 79ৰ পৰা 85লৈকে 855 জন লোকক গুলিয়াই গুলিয়াই শহীদ কৰা হৈছিল অসম আন্দোলনৰ সময়ত সেইটো ন্যায়ের কথা লাগে নিজৰ মাতৃভূমি নিজৰ এই রাষ্ট্র তার এক অভিন্ন অঙ্গ হল মিজোরাম মিজোরামত যে তোমালোকৰ নেতৃত্বত কংগ্রেসের নেতৃত্বত যে বোমা বিষ পেলোৱা হৈছিল জাহাজৰ পৰা তার ন্যায় লাগে তোমালোকৰ পৃষ্ঠপোষকতা যে আমার বিটিএডি এলাকার পৰা গোটেই আমার উত্তর অসমৰ বিভিন্ন প্রান্তত হিন্দু মুসলিম খ্রিস্টান বা আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত গোষ্ঠীগত সংঘর্ষ হয়েছিল তোমালোকৰ পৃষ্ঠপোষকতার প্রশ্নত তার ন্যায় লাগে তোমার ককাদেউতাই যে 62 চনৰ সিনা আগ্রাসনের সময় কৈছিল যে মাই হার্ট গোজ টু উইথ দ্য পিপল অফ আসাম বলে আমাক এৰি দিছিল তার ন্যায় লাগে তার উপরি রাহুল গান্ধীয়ে নর্থ ইষ্টলৈ আহিবলৈ লাজ কৰিব লাগে ময়ো ইতিমধ্যে সংসদত কৈছো আর বিভিন্নজনে আলোচনা কৰিছে তেওঁ যিটো টুইট আজি কিছু মাহ বা বছর আগত আপনাদের গুগল করে চালে পাব টুইটটুত ভারতের প্রতি ধারণাটা কি টুইটটুত ভারতের বিষয়ে বর্ণনা করেছে কাশ্মীরের পর কন্যাকুমারীলৈকে গুজরাটের পর পশ্চিমবঙ্গলৈকে যিজন মানুষে নাজানে যে পশ্চিমবঙ্গের এফালেও আমি যে 7খন রাজ্য আছো ভারত অভিধাটোত আমি নর্থ ইস্ট নাই বা অসম নাই তালৈহে কি ন্যায় করব রাহুল গান্ধী ন্যায় যাত্রাটো তেওঁ আহিব আমি ওয়েলকাম করিম কারণ এবার আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনের দিন চাত প্রায় 500% টুরিস্টর সংখ্যা বাড়িছে অসমত আর কেগুলো টুরিস্ট বাড়ব আমি এটাই ভাবো ইতিমধ্যে সংসদতো মই কৈছো যে রাহুল গান্ধী বা গান্ধী বাদ্রা পরিয়ালের লোকসকল বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আসলে দে আর পলিটিক্যাল টুরিস্ট যেতিয়া নির্বাচন আহে তেনেকুৱা সময়ত বা কিবা এটা ডাঙর ঘটনা ঘটে তেতিয়া টুরিস্টর দরে তেওঁলোকে আহে গাঁৱে ভূঁয়ে বাগানে চরে তেওঁলোকে দুখনমান ফটো তোলে দুটামান মাইক্রোফোনের গত মন্তব্য দিয়ে গুছি গেছে পলিটিক্যাল টুরিস্ট আহিব আর তেওঁলোক অসমলৈ আহিলে আরো ভাল কারণ দেখিছো যে যতেই তেওঁলোকে ভারতজোড়ো নামৰ যাত্রাটো কৰিছে ততেই তেওঁলোক হারিছে গতি তেওঁলোক আহিলে ভাল আর তার উপরও কি ন্যায় যাত্রা রাহুল গান্ধীকে আমি যিদিনাখন আহিব তেওঁক আমি সুধিম প্রথমতে এই ন্যায়ের কথা কয় যে তোমালোকৰ নেতৃত্বত 79ৰ পৰা 85লৈকে 855 জন লোকক গুলিয়াই গুলিয়াই শহীদ কৰা হৈছিল অসম আন্দোলনৰ সময়ত সেইটো ন্যায়ের কথা লাগে নিজৰ মাতৃভূমি নিজৰ এই রাষ্ট্র তার এক অভিন্ন অঙ্গ হল মিজোরাম মিজোরামত যে তোমালোকৰ নেতৃত্বত কংগ্রেসের নেতৃত্বত যে বোমা বিষ পেলোৱা হৈছিল জাহাজৰ পৰা তার ন্যায় লাগে তোমালোকৰ পৃষ্ঠপোষকতা যে আমার বিটিএডি এলাকার পৰা গোটেই আমার উত্তর অসমের বিভিন্ন প্রান্তত হিন্দু মুসলিম খ্রিস্টান বা আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত গোষ্ঠীগত সংঘর্ষ হয়েছিল তোমালোকৰ পৃষ্ঠপোষকতার প্রশ্নত তার ন্যায় লাগে তোমার ককাদেউতাই যে 62 চনৰ সিনা আগ্রাসনের সময় কৈছিল যে মাই হার্ট গোজ টু উইথ দ্য পিপল অফ আসাম বলে আমাক এৰি দিছিল তার ন্যায় লাগে তার উপরি রাহুল গান্ধীয়ে নর্থ ইষ্টলৈ আহিবলৈ লাজ কৰিব লাগে ময়ো ইতিমধ্যে সংসদত কৈছো আর বিভিন্নজনে আলোচনা কৰিছে তেওঁ যিটো টুইট আজি কিছু মাহ বা বছর আগত আপনাদের গুগল করে চালে পাব টুইটটুত ভারতের প্রতি ধারণাটো কি টুইটটুত ভারতের বিষয়ে বর্ণনা করেছে কাশ্মীরের পর কন্যাকুমারীলৈকে গুজরাটের পর পশ্চিমবঙ্গলৈকে যিজন মানুষে নাজানে যে পশ্চিমবঙ্গের এফালেও আমি যে 7খন রাজ্য আছো ভারত অভিধাটোত আমি নর্থ ইস্ট নাই বা অসম নাই তালৈহে কি ন্যায় করবো